আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এখানে কি কি পদ আছে, যে পদগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনারা সেটিতে আবেদন করতে পারবেন, এমনকি কোন কোন জেলা প্রার্থীগণ সেখানে আবেদনটি করতে পারবেন, সেগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য। তাহলে ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা ভিডিওটিতে আপনারা অ্যাপ্লাই করুন, কীভাবে সেটিতে অ্যাপ্লাই করতে হবে আপনারা টানাটানি করে সেটি আপনারা বুঝবেন না, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। আর এখানে আপনাদেরকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান সেন্টার পয়েন্ট 10তলা প্লাট নং 20-26 রোড নং 46 গুলশান 2 ঢাকা 12-12 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। 16/5/2022 সেটি প্রকাশিত হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইউনিসেফ সাহায্য পদ বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে সেটি আহ্বান করা যাচ্ছে। আপনারা এখানে বাংলাদেশের সম্পূর্ণ এখানে বাংলাদেশের সম্পূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের নাগরিক হতে সেটি আপনারা আবেদনটি করতে পারবেন। আপনাদেরকে আমি পদগুলো সেটি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্লিজ ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ করতে থাকুন, আপনারা কন্টিনিউ করতে থাকুন। এখানে প্রথম নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আপনাদেরকে নার্স। নার্স পদে এখানে লোক নেওয়া হচ্ছে, এখানে পদের সংখ্যা 3 জন, বেতন স্কেল হচ্ছে আপনাদের 24,700 টাকা। আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদেরকে কোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে, নার্সিং এবং মিউটেশন পদে 4 বছরের ডিপ্লোমা ও ডিপ্লোমাধারী মা ও শিশু স্বাস্থ্য সেবা কমপ্লেক্স 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা সেটিতে আবেদনটি করতে পারবেন। এমনকি আপনাদের বয়স সেটি লাগবে 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে, এমনকি শহীদ মুক্তিযুদ্ধের সন্তানের প্রতি 18 থেকে 32 বছর হলে সেটিতে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে আয়া। এখানে পদের সংখ্যা 3 জন, বেতন স্কেল হচ্ছে আপনাদের 13,875 টাকা। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজের প্রতি অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা সম্পূর্ণ আপনার যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এমনকি আপনাদেরকে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে, আর শহীদ মুক্তিযুদ্ধের সন্তানের প্রতি 18 থেকে 32 বছরের ভিতরে থাকলে আপনারা সেটিতে আবেদনটি করতে পারবেন। এবার আসেন আপনাদেরকে শর্তাবলী। এখানে প্রার্থীকে ডিএনসিসির ওয়েবসাইট ডিএনসি ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে এখানে এই ওয়েবসাইটটি আছে, এখানে আমি ওয়েবসাইটটি বলে দিচ্ছি www.dncc.gov.bd। এই ওয়েবসাইটটি দিলে আপনারা সেই সার্কুলার লিঙ্কটি পেয়ে যাবেন, সেটি আপনারা যথাযথভাবে ডাউনলোড করে সেটি সম্পূর্ণ করতে হবে। আর এখানে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, 17তলা 3 কপি রঙিন ছবি আকারে ছবি ও জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মী কর্মকর্তার নিকট কর্তৃক সত্যায়িত সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনাদেরকে আপনাদের সকল শিক্ষাগত সনদপত্র এমনকি আপনাদেরকে 3 কপি রঙিন ছবি দিয়ে একসাথে ফটোকপি করে জাতীয় পরিচয়পত্র ফটোকপি করে আপনাদের প্রথম ফার্স্ট ক্লাস গ্যাজেট অফিসার থেকে সেটি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র 2/6/2022 খ্রিস্টাব্দের মাধ্যমে প্রথম প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন গুলশান সেন্টার পয়েন্ট 10তলা প্লাট নং 23-26 রোড নং 46 গুলশান 2 ঢাকা 12-12 বরাবর আবেদনটি ডাক যোগাযোগ বা সরাসরি প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনাদেরকে তাদের ওয়েবসাইট তাদের এখানে ঠিকানাটা দিয়েছে গুলশান সেন্টার পয়েন্ট দশতলা থেকে 23-26 রোড নম্বর 46 ঢাকা 12-12 আপনারা ডাক যোগাযোগ বা আপনারা সরাসরি সেটি আপনারা খামটি সেটি প্রেরণ করতে
পারবেন খামের উপর পদের নাম আপনারা যে পদের জন্য আবেদনটি করবেন সেটি আপনারা খামের উপর স্পষ্ট সুস্পষ্টভাবে সেটি উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে ঠিকানা এবং ডাক মাগুল সহ ফেরত খাম প্রদান করতে হবে অর্থাৎ আপনাদেরকে আবেদনের সাথে খামের সাথে সেটি আপনারা এক্সট্রা একটা খাম সেটি যুক্ত করতে হবে নার্স ও আয়ার পদে শুধুমাত্র নারী প্রার্থীগণ শুধু আবেদনটি করতে পারে এখানে পুরুষ প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন না তো আসলে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে বন্ধুদের সাথে আর এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ